আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন। সোশ্যাল ওয়ার্ক টিভির পক্ষ থেকে 2021 সালের সর্বশেষ দিন অর্থাৎ আগামীকাল থেকেই 2022 সাল শুরু হবে। এই 2022-এর শুরুতে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি বিশেষ উপহার, নাম হচ্ছে 2022 সালের সবচেয়ে বেশি বেতনের চাকরি। আমরা অনেকেই চাকরির হতাশায়, আমাদের অনেকের ঘুম আসে না, আমরা চাকরির হতাশায় সবসময় নিজেদেরকে গুটিয়ে রাখি। কিন্তু এই গুটিয়ে রাখা আর কতদিন? সবাই জানেন বর্তমান বিশ্ব জ্ঞান এবং তথ্যের বিশ্ব। এই জ্ঞান এবং তথ্যের বিশ্বে যদি কেউ কোনো বিশেষ বিষয়ে দক্ষতা অর্জন করতে চান বা করতে পারেন, তাহলে অবশ্যই বিশ্বের সবচেয়ে সেরা পাওয়ারফুল লোকদের মতো আপনিও নিজেকে তৈরি করতে পারেন শুধুমাত্র বিশেষ কোনো দক্ষতা অর্জন করেই। সেরকম আজকে 10টি চাকরি নিয়ে এসেছি আপনাদের সামনে। যে 10টি চাকরি আপনি যে কোনো একটি করতে পারলে, অর্থাৎ সেই ধরনের দক্ষতা অর্জন করতে পারলে, আপনি বিশ্বের সবচেয়ে পাওয়ারফুল মানুষের কাতারে চলে যাবেন। আশা করছি আজকের এই 2021 সালের সর্বশেষ উপহার এবং 2022 সালের পরিকল্পনা নিয়ে যে ভিডিওটি এখন তৈরি করছি সেটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন। চলুন ভিডিও শুরু করা যাক। সেই সাথে বন্ধুরা, যারা এখন পর্যন্ত সোশ্যাল ওয়ার্ক টিভি এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শুরু হচ্ছে আজকের দিনের সর্বশেষ উপহার, 2022 সালের সবচেয়ে বেশি বেতনের চাকরি। তো যারা অনলাইনে বাড়িতে বসেই সেরা বেতনের চাকরি করতে চান, ভিডিওটি তাদের জন্য। এই ভিডিওতে যা পাবেন, চাকরি পরিচিতি, যোগ্যতা, যে কোম্পানিতে চাকরি পাবেন এবং বেতন, সেই সাথে যোগ্যতা অর্জনের জন্য প্রশিক্ষণ কোথা থেকে নেবেন তার লিংক পাবেন এই ভিডিওর ডিসক্রিপশনে। আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। প্রথম যে চাকরি, বিশ্বের একটি নামি দামি এবং পাওয়ারফুল চাকরি, সেটি হলো ফুল স্ট্যাক ডেভেলপার। নামি দামি একটি চাকরি পৃথিবীর এবং সেই সাথে অনেক বেতনের চাকরি। ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট বলতে বোঝায় কোনো একটি ওয়েব অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড অর্থাৎ ক্লায়েন্ট সাইড এবং ব্যাক এন্ড অর্থাৎ সার্ভার সাইড নিয়ে কাজ করা। একজন ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার একটি পরিপূর্ণ ওয়েব অ্যাপ্লিকেশন এবং ওয়েবসাইট ডিজাইন করার যোগ্যতা রাখেন। তিনি ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড, ব্যাক এন্ড, ডেটাবেস এবং ডিবাগিংয়ের কাজ করে থাকেন। ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট এর কাজ শিখতে গেলে বা ডেভেলপার হতে গেলে যে যোগ্যতাগুলো অর্জন করতে হবে তা হচ্ছে, যারা ফুল স্ট্যাক ডেভেলপমেন্টে আগ্রহী এবং ফুল স্ট্যাক ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতে চান তাদের অবশ্যই ভিন্ন ভিন্ন কয়েকটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে ও তাতে দক্ষ হতে হবে। যেমন ফ্রন্ট এন্ডে কাজ করার জন্য HTML, CSS, JavaScript এর মতো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো জানতে হবে। তবে শুধু যে কোডিং ল্যাঙ্গুয়েজ জানলেই হবে তা না, আপনাকে ফ্রন্ট এন্ড ডেভেলপ করতে হলে UI অর্থাৎ ইউজার ইন্টারফেস ডিজাইন, কাস্টমার এক্সপিরিয়েন্স সম্পর্কে ধারণা রাখতে হবে, যাতে আপনি একটি সন্তোষজনক ওয়েব অ্যাপ্লিকেশন ওয়েবসাইট ডিজাইন করতে পারেন। এবার আপনার এই ফ্রন্ট এন্ড ডিজাইনটি যাতে আপনার ব্যাক এন্ড ডিজাইনের সঙ্গে একভূত করতে পারেন, তার জন্য আপনাকে জাভা, PHP, রুবি, পাইথন এবং সি এর মতো ব্যাক এন্ড ল্যাঙ্গুয়েজ জানতে হবে। এছাড়া ডেভেলপার হিসেবে আপনার ডেটাবেজ বা ডেটাবেজের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করতে পারে এমন কোডিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে ধারণা থাকাও জরুরি। যে কোম্পানিতে চাকরি পাবেন, ফুল স্ট্যাক ডেভেলপার হতে গেলে হলে যে কোম্পানিতে চাকরি পাবেন সেটা হচ্ছে লিডিং কোম্পানি অ্যাপল, রয়েছে ইবে, রয়েছে সিটি, এসব কোম্পানিতে আপনি চাকরি পেতে পারেন। আর বেতন কেমন হতে পারে? বর্তমানে ফুল স্ট্যাক ডেভেলপারের সবচেয়ে বেতন দিচ্ছে USA, বছরে $116,000 চাকরি করতে পারেন ফুল স্ট্যাক ডেভেলপার হিসেবে কাজ করে। বন্ধুরা, তাহলে পিছিয়ে কেন? চলে আসুন, শিখুন ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট এবং ব্যাক এন্ড ডেভেলপমেন্ট, হয়ে যাবেন ফুল স্ট্যাক ডেভেলপার। এবারে দ্বিতীয় চাকরি, সাইবার সিকিউরিটি অ্যানালিস্ট। বন্ধুরা, সাইবার সিকিউরিটি জানা ছাড়া বর্তমান বিশ্বের
ওয়েব অ্যাপ্লিকেশন সহ যত প্রকার টেকনোলজি রয়েছে সেগুলো চালানো বেশ দুরূহ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সাইবার সিকিউরিটি হচ্ছে কোনো সাইবার অ্যাটাক থেকে নেটওয়ার্ক, ডিভাইস এবং প্রোগ্রামগুলি সুরক্ষিত ও পুনরুদ্ধারের প্রক্রিয়া। ইন্টারনেটের জগতে হ্যাকিং বা ম্যালওয়্যার অ্যাটাক থেকে বাঁচার জন্য যেসব ব্যবস্থা গ্রহণ করা হয় সেই বিষয়গুলি সাইবার সিকিউরিটির মধ্যে পড়ে। ওয়েবসাইট অবৈধ প্রবেশ করতে সাইবার সিকিউরিটি সম্পর্কে জানা প্রয়োজন। যখন কেউ আপনার কম্পিউটার বা স্মার্টফোনকে অসৎভাবে অ্যাক্সেস নেওয়ার চেষ্টা করে তখন তা হ্যাকিং এর আওতায় পড়ে। এবার চলে যাই এর যোগ্যতা কি কি। সাইবার সিকিউরিটি অ্যানালিস্ট হওয়ার জন্য ডেটাবেস ব্যবস্থাপনা ও সিস্টেম সিকিউরিটির উপর কোর্স করা থাকলে চাকরি ক্ষেত্রে বিশেষ সুবিধা পাওয়া যায়। এছাড়া স্ক্রিপ্টিং, হ্যাকিং, নেটওয়ার্কিং, অপারেটিং সিস্টেম জানা জরুরি। এটি অত্যন্ত মূল্যবান একটি চাকরি এবং মোস্ট পাওয়ারফুল চাকরি যেখানে লোক খুঁজছে। সাইবার সিকিউরিটি অ্যানালিস্ট এর জন্য লোক খুঁজছে অ্যাপল, খুঁজছে প্যাশেন্ট ফার্স্ট, খুঁজছে সিসকো, খুঁজছে ফেডারেল রিজার্ভ ব্যাঙ্ক অফ নিউ ইয়র্ক। সাইবার সিকিউরিটি এর বেতন কেমন হতে পারে? বছরে $1,20,000 চাকরি পেতে পারেন সাইবার সিকিউরিটি অ্যানালিস্ট হিসেবে কাজ করে। তাহলে আর কি, আর দেরি কেন, শিখে ফেলুন সাইবার সিকিউরিটি অ্যানালিস্ট হওয়ার জন্য বিশেষ কোর্স, করে ফেলুন সেই কোর্স, এগিয়ে যাবেন সামনের দিকে। এবারে তৃতীয় চাকরি, ডেটা সায়েন্টিস্ট। বর্তমান বিশ্বের আরেকটি অত্যন্ত পাওয়ারফুল চাকরি হচ্ছে ডেটা সায়েন্টিস্ট বর্তমান সময়ের জন্য, 2022 জন্য। একজন ডেটা সায়েন্টিস্ট প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী ডেটা সংগ্রহ, শ্রেণীবিন্যাস, মডেলিং করেন এবং কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের কৌশলগত সিদ্ধান্ত ও গবেষণার নিমিত্তে ডেটা বিশ্লেষণ করেন। বাংলাদেশ ও বিশ্ব অর্থনীতির বিকাশের সাথে সাথে ডেটা সায়েন্টিস্টের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ডেটা সায়েন্টিস্ট হওয়ার জন্য যে যোগ্যতা লাগবে সেগুলো হচ্ছে, ডেটা সায়েন্টিস্ট হিসেবে কাজ করতে হলে পাইথন, স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস, ডেটা ভিজুয়ালাইজেশন, ডেটা ওয়্যার হাউজিং, মেশিন লার্নিং এবং ডেটা আর্কিটেকচার জানতে হবে। যে কোম্পানিতে ডেটা সায়েন্টিস্টের যোগ্যতা অর্জন করলে চাকরি পাবেন সেগুলো হচ্ছে লিডিং মোস্ট কোম্পানি, ওরাকল, মাইক্রোসফট, ইন্টেল, এগুলো সবই বিশ্বের লিডিং কোম্পানি। এগুলোতে আপনি কাজের সুযোগ পাবেন যদি ডেটা সায়েন্টিস্ট হওয়ার যোগ্যতা রাখেন। বেতন কেমন আমরা দেখি। বছরে প্রায় $1,33,000 চাকরি পেতে পারেন ডেটা সায়েন্টিস্ট হিসেবে কাজ করে। তাহলে বুঝতেই পারছেন $1,33,000 বিশাল বেতনের চাকরি আমি মনে করছি এই মুহূর্তে। এবং সেই সাথে আপনি হতে পারেন ওয়ার্ল্ড মোস্ট পাওয়ারফুল ব্যক্তি যদি আপনি এই দক্ষতাগুলো যে কোনো একটি অর্জন করে থাকেন। এছাড়া আরও অন্য যে চাকরিগুলো রয়েছে, এআই ইঞ্জিনিয়ার মানে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইঞ্জিনিয়ার, রয়েছে ডিভঅপস ইঞ্জিনিয়ার, রয়েছে ক্লাউড আর্কিটেক্ট, রয়েছে প্রজেক্ট ম্যানেজার, রয়েছে ডেটা ইঞ্জিনিয়ার, রয়েছে ব্লকচেইন ইঞ্জিনিয়ার, রয়েছে বিআই অ্যানালিস্ট মিন্স বিজনেস ইন্টেলিজেন্স অ্যানালিস্ট। তো বন্ধুরা, আর দেরি কেন, এই 2022 সালের শুরুতেই একটি পরিকল্পনা করে ফেলুন, শিখে ফেলুন যে কোনো একটি দক্ষতা, আর এই দক্ষতা শিখে এগিয়ে যান সামনের দিকে, হয়ে যান সেরা বেতনের চাকরিপ্রাপ্ত ব্যক্তি এবং আপনি নিজেকে গড়ে তুলুন বিশ্ব ব্যক্তিত্ব হিসাবে। ধন্যবাদ জানাচ্ছি, আশা করছি আবারও আপনাদের বিশেষভাবে বলছি সোশ্যাল ওয়ার্ক টিভি এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন, এবং নতুন নতুন ভিডিও খুব তাড়াতাড়ি পেতে পাশে থাকা বেল আইকনটি অ্যাক্টিভ করে দেবেন। আবারও সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।